হ্যালো এভরি ওয়ান এ ভেরি গুড ইভিনিং অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু স্টাডি ইনস নিউ ভিডিও সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই কেমন চলছে তোমাদের প্রিপারেশান আজকে আমরা এখানে একটা নতুন সিরিজ শুরু করছি হ্যাঁ মানে প্রোভাইডেড যে তোমাদের রেসপন্স যদি দেখি যে মানে আমাদের এই ভিডিওটা অনেকেই ভিউ করছো যে আমাদের চ্যানেলে অনেকেই আছে যারা এই এক্সামটা দেবে ঠিক আছে সো আমরা এটা কন্টিনিউ রাখবো তো এখানে তোমরা সবাই জানো ত্রিপুরা পুলিশ কিন্তু দুই হাজার বাইশে দুই হাজার বাইশে কিন্তু একটা কনস্টেবল রিক্রুটমেন্ট বোথ বোথ মেল অ্যান্ড ফিমেল রিক্রুটমেন্ট অফ কনস্টেবলস একটা অ্যাড ছেড়েছিল ঠিক আছে টোটাল এখানে তোমাদের ওয়ান পোস্ট ছিল ঠিক আছে ওইটার অলরেডি তোমাদের কী বলবো ফিজিক্যাল টেস্ট হয়ে গেছে আর ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে কিন্তু ওইটা পাবলিশ হয়েছে যে কোন কোন ক্যান্ডিডেটরা ওইখানে তোমাদের ফিজিক্যাল টেস্ট তোমাদের পাস করেছে আর ওই সব ক্যান্ডিডেটরা নেক্সট এবার বসতে হবে একটা রিটার্ন এক্সামে ঠিক আছে রিটার্ন এক্সামের পরে কী হবে ভাইবা মানে ইন্টারভিউ এটা হবে ফিফটিন মার্ক্সে রিটার্ন এক্সামটা হবে এইট্টি ফাইভ আর রিটার্ন এক্সামে কী জিজ্ঞেস করবে জেনারেল নলেজ আর মানে এখানে লেখা আছে যে জেনারেল নলেজ টেস্ট করা হবে আর আইকিউ টেস্ট হবে ঠিক আছে আইকিউ টেস্ট হবে তো আমরা এখানে তোমাদেরকে বলে দেবো যে কি কি তোমাদের পড়তে হবে এটা হচ্ছে আমাদের মানে কনস্টেবল রিক্রুটমেন্টের রিটার্ন এক্সামের ফার্স্ট ক্লাস ঠিক আছে সো যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডিও মেন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট পাবে পেপার অ্যানালিস কার্ড অফ সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন সবার প্রথম পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিলে আমার একটা টেলিগ্রাম গ্রুপও আছে ওইটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কটা ক্লিক করে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো ঠিক আছে চলো শুরু করছি শুরু করার আগে তোমাদের যাদেরই এই পরীক্ষাটা আছে ত্রিপুরা কনস্টেবলের বা অন্য কোনো পরীক্ষার সামনে ত্রিপুরা আর যেখানে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন জিজ্ঞেস করে আমাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চারটে মাসের দুই হাজার তেইশের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই পিডিএফগুলো এভাবেই বানানো হয়েছে যাতে এই চারটে মাসের ত্রিপুরা সমস্ত রকমের যা এডুকেশনাল টপিক্স আছে যা তোমাদের এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো কিন্তু এখানে নোটের ডাউন আছে ইন এ ভেরি ওয়েল অর্গানাইজড ম্যানার তোমার যদি এগুলো লাগে এই নোটগুলো তোমরা যদি এই নোটগুলো নিয়ে পড়তে যাও তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমরা বলে দিই সিক্স জিরো ডবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ঠিক আছে চলো শুরু করছি আচ্ছা যারা জানো না বা এমন যদি কেউ দেখে থাকো যে তোমাদের এই অ্যাডটা মানে তোমরা এটা অ্যাপ্লাই করেছো কিন্তু অনেক দিন হয়েছে তো এটা রেজাল্ট দিতে অ্যাকচুয়ালি ইলেকশনের জন্য এটা ডেফার হয়েছিল অনেক দিন সো এখানে আমি জাস্ট একটা স্ক্রিনশট রেখেছি বোঝানোর জন্য যে কোন পোস্টার কথা আমরা এখানে বলছি ঠিক আছে এই দেখো এখানে কিন্তু কনস্টেবল বেরিয়েছিল ত্রিপুরা পুলিশের ম্যান অ্যান্ড ওমেন টোটাল এসসি পোস্ট ছিল শিডিউল কাস্টের পোস্ট ছিল এইটটি নাইন এসটি পোস্ট ছিল থ্রি টোয়েন্টি এইট আর জেনারেল ক্যাটাগরির জন্য ফাইভ এইটি থ্রি আর টোটাল ছিল ওয়ান থাউজেন্ড পোস্ট ঠিক আছে এটার কথা আমরা বলছি এটার ফিজিক্যাল টেস্ট কমপ্লিট এখন হবে কি রিটার্ন প্লাস ইন্টারভিউ এই পুরোটা প্রসেসে আমরা তোমাদের গাইড করবো এরকম আমরা ডিসিশন নিয়েছি ঠিক আছে আচ্ছা এবার তোমাদের কি হলো এই দেখো এখানে লেখা আছে যারা তোমাদের মানে ফিজিক্যাল টেস্ট যারা ক্লিয়ার করেছে এবার তোমাদের কি হবে রিটেন এক্সাম হবে রিটার্ন এক্সামটা কত মার্ক হবে এইট্টি ফাইভ মার্ক্স এখন রাখবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে মানে এমসি কিউ এমসি কিউ টাইপ কোশ্চেন আসবে প্লাস তোমাদের এই দেখো এখানে কি লিখেছে টু দ্য জেনারেল অ্যাওয়ারনেস আইকুইউ এক্সামিনেশন উইল কনসিস্ট অফ ওয়ান পেপার অফ ওয়ান আওয়ার ডিউরেশন একটা পেপার থাকবে এইটটি ফাইভ মার্কসের এক ঘন্টা টাইমে পরীক্ষা হবে তারপর তোমরা যারা রিটার্ন ফিজিক্যাল টেস্টে যেটা জাস্ট কোয়ালিফাইন নেচার ছিল ওইটার মার্ক কিন্তু ইনক্লুড হবে না তারপর তোমার রিটার্নে যাদের মানে রিটার্নের কাট অফ যাদের ক্লিয়ার হবে ওদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে তারপর রিটার্ন আর ইন্টারভিউ মার্ক দুটো অ্যাড করে কিন্তু পোস্ট তোমাদের দেওয়া হবে ঠিক আছে সিলেকশন করা হবে চলো আমরা এখানে শুরু করছি এবার আচ্ছা প্রথম তোমাদের যে জানতে হবে মানে প্রিপারেশনের ফার্স্ট ফেজ প্রথম মনে রাখবে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট ঠিক আছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কবে এস্টাবলিশ হয়েছিল আমি খুব স্পিডে পড়াই ঠিক আছে তোমরা একটা খাতা কলম নিয়ে বসো যাতে আমার সাথে লিখতে পারো আর ম্যাক্সিমাম তোমরা আমার ভয়েসটা শুনে শুনে লিখো কারণ সব কিছু লেখা সম্ভব না এটা কিন্তু তোমাদের পেন ট্যাপ খাতা কলম না ঠিক আছে তোমরা লিখো ভলিউমটা বাড়ি আর মোবাইলটা রোটে মোবাইলের স্ক্রিনটা রোটিট করে ফুল স্ক্রিন করে নাও যদি মোবাইলে দেখে থাকো ঠিক আছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট ওয়ার ইন দা ইয়ার নাইটিন হান্ড্রেড সিক্সটি ফাইভ উনিশশো পঁয়ষট্টি সনে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট এস্টাবলিশ হয়েছে ঠিক আছে প্রেজেন্ট হেড কোয়ার্টারটা কোথায় আছে হেডকোয়ার্টার কোথায় আগরতলা আগরতলা বেসিক্যালি তোমাদের ফায়ার সার্ভিসে ঠিক আছে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারটা এবার যেহেতু আমি হেডকোয়ার্টার বললাম তোমার একটা দিনই জেনে রাখবে রিসেন্টলি রিসেন্টলি কিন্তু আমাদের অনারেবল সি এম ডক্টর মানিক শাহনি কিন্তু চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিল ঠিক আছে টোয়েন্টি ফোর্থ এপ্রিল বা তোমরা মানে বেসিক্যালি তোমাদের এখানে রাখো ডেটটা মনে রাখার দরকার নেই তোমরা এতটুকু জেনে রাখো যে ত্রিপুরা পুলিশের যে নতুন হেডকোয়ার্টার নতুন একটা হেডকোয়ার্টার হবে ঠিক আছে ফায়ার সার্ভিসে তোমাদের যে হেডকোয়ার্টারটা আছে ওইটা সরিয়ে নিয়ে যাওয়া হবে কোথায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে ঠিক আছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে এটা সরিয়ে নিয়ে যাওয়া হবে তার জন্য কিন্তু আমাদের অনেবল সিএম ডক্টর মানিক শাহ উনি হচ্ছে উনি হচ্ছে নিবেন সিএম বিপ্লব কুমার দেব ছিলেন ট্যান সি এম ঠিক আছে হ্যাঁ ওই ওইটার কিন্তু প্রস্তর স্থাপন করেছেন কোথায় সেক্রেটারিয়েটের উল্টো দিকে সেক্রেটারিয়েট মানে তোমাদের নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে যেটা মহাকরণ আছে ওইটার জাস্ট উল্টো দিকে ঠিক আছে এটার কনস্ট্রাকশন ফেজ এখনো শুরু হয়নি জাস্ট মানে কো মানে কোন জায়গাতে করা হবে ওই জায়গাটা শুধু চিহ্নিত করে রাখা হয়েছে ঠিক আছে আগামী দিনে কনস্ট্রাকশন শুরু হবে আর ফায়ার সার্ভিস থেকে মানে আগরতলা ফায়ার সার্ভিস থেকে হেডকোয়ার্টার উঠে কিন্তু ওইখানে যাওয়া তোমাদের চান্স আছে ঠিক আছে এবার আমি তোমাদের বললাম ওয়ান থাউজেন্ড পোস্ট ছিল ঠিক আছে এটা তো ওয়ান থাউজেন্ড পোস্ট আছে এর মধ্যে কিন্তু ফিজিক্যাল টেস্টে কোয়ালিফাই হয়েছে ছয় হাজার দুইশো জুই ছয় হাজার দুইশো দুইজন কিন্তু তোমাদের কোয়ালিফাই হয়েছে যারা নাকি তোমাদের রিটার্ন টেস্ট আর ইন্টারভিউ দেবে মানে রিটার্ন টেস্ট কোয়ালিফাই হলেই কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে ঠিক আছে আচ্ছা তো এবার আমি শুরু করছি তোমাদের কি বললাম এইট্টি ফাইভ রিটার্ন ফিফটিন মার্কস তোমাদের ইন্টারভিউ আর তোমাদের কী কী থাকবে দেখো আমি তোমাদের বলে দিই একটা কী কী থাকবে দেখো বলেছে জেনারেল অ্যাওয়ারনেস লেখা আছে সিলেবাসে কি জেনারেল অ্যাওয়ারনেস আর আইকিউ টেস্ট আইকিউ টেস্ট লেখা আছে এবার জেনারেল অ্যাওয়ারনেসকে তুমি যদি ভাগ করে দাও এখানে কী আসে জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এবার আইকিউ টেস্টকে তুমি যদি ভাগ করে দাও একটা কী আসে নিউমারিকেবিলিটি আর রিজনিং টেস্ট এগুলোর মধ্যেই তোমাদের এক্সাম হবে কি বলেছে জেনারেল অ্যাওয়ারনেস মানে তোমাদের কী বলবো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে আর তোমাদের রিজনিং আর এবিলিটি ঠিক আছে প্রথম তোমাদের যেটা মনে রাখতে হবে আমি প্রিপারেশনের ক্লাসগুলো শুরু করছি প্রথম যেটা তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে তোমাদের ত্রিপুরা পুলিশের পুলিশ ডিপার্টমেন্টের যেই মানে যে একটা মোটো আছে ঠিক আছে মোটো মানে উদ্দেশ্য বা মানে এদের যে একটা ইয়ে আছে মানে কি বলবো এদের একটা মানে মানে এটাই আমাদের মেইন ধর্ম এমন বলে না এটাই মানে এটা বলে মোটো ঠিক আছে মোটো মানে কি মোটো মানে মোটো হচ্ছে সার্ভিস সার্ভিস কারেজ অ্যান্ড ফ্রেন্ডশিপ সার্ভিস কারেজ অ্যান্ড ফ্রেন্ডশিপ সার্ভিসকে বলে সেবা কারেজকে বলে বীরতা ফ্রেন্ডশিপকে বলে মিত্রতা ঠিক আছে মানে সেবা করব আমরা বীরতা মিত্রতা বজায় রেখে ঠিক আছে এটা হচ্ছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের এটা মোটো আর মনে রাখবে যেহেতু বললাম মেন মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো কন্টিনিউ করবো তোমরা কি করবে এই ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব যারাই এই পরীক্ষাটা দেবে সবার সাথে শেয়ার করো যাতে সবাই যাতে মানে মানে জানতে পারে যে না এইখানে একটা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে স্টাডি যেখানে প্রিপারেশনের ভিডিও শুরু হয়েছে ঠিক আছে প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অফ ত্রিপুরা ওনার নাম হচ্ছে শ্রী অমিতাভ রঞ্জন কী বলেছি শ্রী অমিতাভ রঞ্জন ঠিক আছে ওনার নাম কি শ্রী অমিতাভ রঞ্জন উনি একজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার নাইনটিন নাইনটি এইটের ক্যাডারা ঠিক আছে এগুলো সব তোমাদের মনে রাখতে হবে সরি এবার মনে রাখবে টোটাল পুলিশ স্টেশনস টোটাল পুলিশ স্টেশন ত্রিপুরাতে আছে এইট্টি থ্রি টোটাল থ্রি স্টেশন এর মধ্যে তোমাদের অল ওমেন ম্যানেজ পুলিশ স্টেশন আছে আটটা মানে সব ওমেন ওমেনদের দ্বারা ম্যানেজ পুলিশ স্টেশন আছে মানে মহিলাদের দ্বারা ম্যানেজড পুলিশ স্টেশন আছে কটা আটটা ঠিক আছে এবার এই যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বললাম উনিই কিন্তু হয় কি হেড অফ দ্য অর্গানাইজেশন মানে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের বা অন্য কোনো স্টেটে যদি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ থাকে ওনারা কিন্তু হয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেড অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট ঠিক আছে আর এবার ডিজির আন্ডারে ডাইরেক্টর জেনারেল আন্ডারে কিন্তু মানে অনেক অনেকজন ইন্সপেক্টর জেনারেল থাকে আইজি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজিপি থাকে ঠিক আছে যেমন তোমাদের যেমন ত্রিপুরাতে যেমন আছে আইজিপি ল অ্যান্ড অর্ডার আইজিপি ল অ্যান্ড অর্ডার ঠিক আছে যেমন আরও আছে আইজিপি তোমার যেমন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে তেমনি তোমাদের আছে আইজিপি যেমন ইন্টেলিজেন্স ঠিক আছে এমন অনেক ডিপার্টমেন্ট আছে মানে একজন তোমাদের ডিজি থাকে ডিজির আন্ডারে কী থাকে সেভারেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ থাকে ঠিক আছে এবার আমি তোমাদের যেটা বলে দিলাম ত্রিপুরা সিএম আমাদের অনারেবল ডক্টর মানিক শাহ উনি কিন্তু নিউ বিল্ডিংটা পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু ইনোগ্রেশন করেছিলেন কবে এইট জানুয়ারি টু থাউজেন্ড জানুয়ারি দুই মানে দুই হাজার তেইশে কিন্তু ভিত্তিপ্রস্থ স্থাপন করেছিলেন এখনও কিন্তু কনস্ট্রাকশন আরম্ভ হয়নি কিন্তু জায়গা চিহ্নিত চিহ্নিত করে রাখা হয়েছে ফিউচারে কনস্ট্রাকশন হলে তোমাদের হলে শেষ হলে কিন্তু তোমাদের যে ফায়ার সার্ভিসে এখন যে তোমাদের হেডকোয়ার্টারটা আছে ওইটা কিন্তু ওইখানে শিফট হয়ে যাওয়ার কথা ঠিক আছে আরও কিছু মনে রাখো দুই হাজার বাইশে দুই হাজার বাইশে তোমাদের কী হয়েছিল আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ কিন্তু ইনোগ্রেশন করেছিলেন খোয়াই ডিস্ট্রিক্টের সব মানে সবচেয়ে প্রথম ফার্স্ট ওমেন পুলিশ স্টেশন খোয়াই ডিস্ট্রিক্টের ফার্স্ট ওমেন পুলিশ স্টেশন ইনোগ্রেশন করেছিলেন আমাদের সিএম ডক্টর মানিক শাহ কবে নভেম্বর মাস দুই হাজার বাইশে ঠিক আছে প্লাস ওই দিন কি করেছিলেন একটা ওয়েস্ট প্রসেসিং সেন্টারও ইনোগ্রেশন করেছিলেন কোথায় বার্বিল এরিয়াতে খোয়ের বারবিল এরিয়াতে একটা ওয়েস্ট প্রসেসিং সেন্টার উনি ইনোগ্রেশন করেছিলেন ওইটা কেন ইনোগ্রেশন করেছিলেন ওই দিন ওই দিন মানে কোন দিন ছিল ওই দিন ওই দিন ছিল তোমাদের ফিফটিন্থ নভেম্বর কি ছিল ফিফটিন্থ ফিফটিন্থ নভেম্বর ছিল ফিফটিন্থ নভেম্বর তোমরা সবাই জানো এই দিবসটাকে কি বলি এই দিনটাকে কি বলি জনজাতীয় জনজাতীয় গৌরব দিবস জনজাতীয় গৌরব দিবস কেন ওই দিন কিন্তু বিরসা মুন্ডা ট্রাইবেল ফ্রিডম ফাইটার ঠিক আছে ওনার কিন্তু ওই দিন জন্মদিন ছিল তাই কিন্তু অন দ্য মানে অসপিসিয়াস ডে অফ জনজাতীয় গৌরব দিবস আমাদের অনারেবল মানিক শাহ কিন্তু উনি খোয়াই গিয়ে কিন্তু একটা পুলিশ স্টেশন যেটা নাকি ফার্স্ট ওমেন পুলিশ স্টেশন অফ খোয়াই ডিস্ট্রিক্ট প্লাস একটা ওয়েস্ট প্রসেসিং সেন্টার যেটা খোয়াইয়ের বরবিল এরিয়াতে কিন্তু ইনোগ্রেশন করেছিলেন ঠিক আছে এবার তোমরা আর একটা রিসেন্ট জিনিস মনে রাখো এপ্রিলের চব্বিশ তারিখ মানে জাস্ট আগের মাসে কিছুদিন আগে ঠিক আছে আমাদের অনারেবল ডিআইজি ঠিক আছে অনারাবল ডিআইজি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উনি কিন্তু শ্রী অমিতাভ রঞ্জন ঠিক আছে শ্রী অমিতাভ রঞ্জন উনি কিন্তু মানে কি করেছেন উনি একটা মানে ত্রিপুরার সবচেয়ে প্রথম ক্রাইম ব্রাঞ্চ ক্রাইম ব্রাঞ্চ আমি লিখে দিচ্ছি তোমরা লিখতে থাকো ঠিক আছে ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন একটা ইনোগ্রেশন করেছেন ঠিক আছে এটা ইনোগ্রেশন কে করেছেন আমাদের অনারেবল ডিআইজি শ্রী অমিতাভ রঞ্জন ঠিক আছে এটা কেন করা হয়েছে এটা ইনোগ্রেশন যাতে করে বিভিন্ন কেসেস যেমন ইকোনমিক অফেন্স আছে বা সিরিয়াস ক্রাইম বা ড্রাগস নার্কোটিক্স এইসব বিষয়ে যাতে ইনভেস্টিগেশন করা যায় ঠিক আছে সো এতটুকু তোমাদের মনে থাকবে চলো এবার আমরা নেক্সট চলে যাচ্ছি আমি কিন্তু খুব স্পিডে পড়াই তোমরা একটু স্পিডটা ধরো যদি না বুঝতে পারো রিভাইন্ড করে দেখে নিও ঠিক আছে আর ক্লাসটা কন্টিনিউ হবে আমি দেখতে চাই তোমাদের কেমন রেসপন্স যদি রেসপন্স ভালো আসে বা ভিউজ বেশি আসে তাহলে কিন্তু আমরা ক্লাসটা কন্টিনিউ রাখবো ঠিক আছে আর এতটুকু এনশিওর করব যে আমাদের যেমন আমরা যে ইন্টারভিউ যেমন আমরা নিচ্ছি ডে ডে টু ডে ক্লাস আর সবাই কিন্তু ইন্টারভিউ দিয়ে আমাদের থ্যাংকস রিপোর্ট জানাচ্ছে বা থ্যাংকস জানাচ্ছে যে মানে আমরা যা পড়াচ্ছি ফর দ্য লাস্ট মানে কি বলবো আমরা তো তোমাদের সেই অক্টোবর নভেম্বর থেকে পড়াচ্ছি লাস্ট ইয়ারের তো ওইগুলো থেকে কমন আসছে ঠিক আছে তো আমরা এতটুকু এনশিওর করবো যে তোমায় যাতে রিটার্ন প্লাস তোমাদের যেটা ইয়ে আছে ভাইবা যেটা ওইটা যাতে তোমাদের খুব ভালো হয় এমন করেই পড়াবো তোমরা জাস্ট ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যারাই পরীক্ষা দেবে সবার সাথে এটা শেয়ার করে দিও ঠিক আছে আচ্ছা এবার আমরা কি বলবো পুলিশ র্যাঙ্কস পড়বো ঠিক আছে প্রথম যিনি হেড অফ দ্য ইনস মানে ইনস্টিটিউশন থাকে মানে হেড অফ পুলিশ ডিপার্টমেন্ট উনি হচ্ছেন কি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওনার নাম কি এখন যিনি আছেন ওনার নাম হচ্ছে অমিতাভ রঞ্জন উনি কিন্তু মণিপুর ত্রিপুরা কাডারের আইপিএস আইপিএস অফিসার ঠিক আছে এইবার ডিজিপি নিচে যিনি থাকেন একজন থাকেন এডিশনাল ডিজিপি ধরো এডিশনাল ডিজিপি ঠিক আছে এডিশনাল ডিজিপি থাকেন ওনার এখন যিনি এডিশনাল ডিজিপি আছেন দুজন আছেন ঠিক আছে একজন হচ্ছে এম রাজা মুরুগান এম রাজা মুরুন ঠিক আছে উনি হচ্ছেন এডিজিপি মানে এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উনি হচ্ছেন ট্রেনিং বিভাগে ঠিক আছে আরেকজন আছেন ওনার নাম হচ্ছে শ্রী সৌরভ ত্রিপাঠী এস ত্রিপাঠি লিখলাম আমি ঠিক আছে সৌরভ ত্রিপাঠি উনি উনি কিন্তু হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ল অ্যান্ড অর্ডারে কী বলেছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ল অ্যান্ড অর্ডারে ঠিক আছে কী বললাম ডিআইজি বললাম তারপর কী বললাম এ ডিআইজি বা এ ডিজিপি ঠিক আছে বললাম এবার তোমাদের তারপর যে মানে যারা আছে মানে এনার নাম হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এই পোস্টার নাম হচ্ছে কি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এরপরে এরপরে কোন পোস্টে আসে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ঠিক আছে এই যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এগুলো কিন্তু অনেক পোস্ট থাকে ঠিক আছে মানে বেসড অন ভেরিয়াস ডিপার্টমেন্ট যেমন ল অ্যান্ড অর্ডার এডমিনিস্ট্রেশন বিভিন্ন যেমন ক্রাইম এমন তোমাদের অনেক মানে মানে তোমাদের তিন চারটে মানে আইজি থাকেন ওনারা কিন্তু ডাইরেক্ট দে আর আন্ডার দ্য কন্ট্রোল অফ ইন্সপেক্টর সরি দেয়ার আন্ডার দ্য কন্ট্রোল অফ এডিশনাল ডিজিপি ডিজিপি ঠিক আছে আমাদের ডিজিপি কে অমিতাভ রঞ্জন এটা কিন্তু তোমাদের রিটার্নের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে নেক্সট ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের পরে কী আসছে সুপারিনটেন্ডেন্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ঠিক আছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আসছে দুটো আছে এখানে একটা হচ্ছে সিলেকশন গ্রেড মানে এটা হচ্ছে হায়ার গ্রেড ঠিক আছে হায়ার গ্রেড আর একটা কি আছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটা হচ্ছে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড কি বলেছি জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড তোমাদের মনে থাকবে এইবার গেল কী কী গেল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এডিশনাল ডিজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ সিলেকশন গ্রেড সুপারেন্টেন্ট অফ পুলিশ জুনিয়র ম্যানেজমেন্ট গেট এবার নেক্সট তোমাদের আসছে কি এডিশনাল এসপি এডিশনাল এসপি ঠিক আছে এডিশনাল এসপি আসছে তোমাদের মানে কি এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ঠিক আছে এইবার এর নিচে আসছে কি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ঠিক আছে এবার ওনার নিচে আসছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ঠিক আছে ডেপুটি সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ এই যে আমি বললাম অ্যাসিস্ট্যান্ট আর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে বললাম এনারা কিন্তু অ্যাসিস্ট করে অ্যাসিস্ট করে কাকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে অ্যাসিস্ট করে আর সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আর অ্যাডিশনাল এসপিকে ওনারা কিন্তু ডে টু ডে কাজে মানে অ্যাসিস্ট করে ঠিক আছে আর প্লাস প্লাস মানে এসপি আর এডিশনাল এসপি ছাড়া ওনারা কিন্তু অ্যাসিস্ট করেন তাকে সাব ডিভিশনাল পুলিশ অফিসার সাব ডিভিশনাল যেটাকে আমরা বলি এসপিও ঠিক আছে এসপিও এসপিও কিন্তু অনেক শোনো তোমরা পেপারে এসপিও মানে কি সাব ডিভিশনাল পুলিশ অফিসার ঠিক আছে এই যে এসপিও যারা থাকেন ওনারা কিন্তু রেসপেক্টিভ সাব ডিভিশনের হেড কোয়ার্টারে কিন্তু ওনাদের পোস্টিং হয় ঠিক আছে যেই সাব ডিভিশনেই ওনাদের পোস্টিং হয় ওই সাব ডিভিশনের হেড কিন্তু ওনাদের পোস্টিং থাকে মেইনলি মানে এসপিও যেই পোস্টটা মানে সাব ডিভিশনাল পুলিশ অফিসার ওনাদের কাজ হচ্ছে ওনারা কি করে বেসিক্যালি সুপারভাইজ করে মনিটর করে বিভিন্ন ডে টু ডে অ্যাক্টিভিটিস যেগুলো তোমাদের যেই পুলিশ স্টেশন ওনার আন্ডারে থাকে ওই পুলিশ স্টেশন যাতে ঠিকঠাক মধ্যে চলে ওইটা ডে টু ডে অ্যাক্টিভিটিস দেখার দায়িত্ব হচ্ছে কোন কোন পুলিশ অফিসারে সাব ডিভিশনাল পুলিশ অফিসার যারা থাকে রেসপেক্টিভ ডি মানে সাব ডিভিশনাল হেডকোয়ার্টার ওনাদের কিন্তু এটা দায়িত্ব ঠিক আছে এবার আমি চলে আসি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ গেল এবার আসছি কি ইন্সপেক্টর অফ পুলিশ ইন্সপেক্টর আসলো ঠিক আছে ইন্সপেক্টরের পরে আসে সাব ইন্সপেক্টর অফ পুলিশ এটাও কিন্তু তোমার টিপিএস দিয়ে নেওয়া হয় গ্রুপ সি নন গেজারের ঠিক আছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ এইবার সাব ইন্সপেক্টরের পরে আসি কি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ বা এই পোস্টটাকে কি বলা হয় হাবিলদার মেজর হাবিলদার মেজর ঠিক আছে এবার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশের পরে আসে হাবিলদার কি আসে হাবিলদার এবার হাবিলদারের পরে কি আসে কনস্টেবল কনস্টেবল এই হচ্ছে তোমাদের হায়ার তোমরা পেছনে গিয়ে দেখে নিও পেছনে আগের স্লাইডে তোমরা লোড করে নিও কথাতে ঠিক আছে তাহলে বুঝতে পারবে এবার তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে এই কনস্টেবলের জন্য তোমরা কিন্তু কনস্টেবলে ঢুকলে প্রমোশন পেতে পেতে কিন্তু অনেক উপরে তোমরা মানে ওঠার তোমাদের চান্স আছে ঠিক আছে আর মনে রাখবে প্রত্যেকটা পুলিশ স্টেশনে কিন্তু প্রত্যেকটা পুলিশ স্টেশনে কিন্তু একজন থাকেন কি অফিসার ইনচার্জ একজন অফিসার ইনচার্জ থাকেন ঠিক আছে অফিসার ইনচার্জ এই যে অফিসার ইনচার্জ থাকেন ওনার র্যাঙ্ক কিন্তু মানে বেসিক্যালি সাব ইন্সপেক্টরের ওপরে না ঠিক আছে সাব ইন্সপেক্টরের ইকুইভ্যালেন্ট বলতে পারো সাব ইন্সপেক্টর অফ পুলিশের ইকুইভ্যালেন্ট ওনার র্যাঙ্ক কিন্তু ইন্সপেক্টর অফ পুলিশের থেকে নিচে ওনার র্যাঙ্ক ঠিক আছে কি বলেছি ইকুইভ্যালেন্ট টু সাব ইন্সপেক্টর আর মানে বেসিক্যালি সাব ইন্সপেক্টর আর ইন্সপেক্টর জেনারেলের যে র্যাঙ্কটা ওইটার ওই দুটোর মাঝখানে হচ্ছে অফিসার ইনচার্জ যেই পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ ওনার র্যাঙ্কটা বুঝতে পেরেছ এবার আমি কিছু হিস্ট্রি দেখে নিই ঠিক আছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের কিছু ইম্পর্টেন্ট হিস্ট্রি দেখে নি যখন ত্রিপুরা ত্রিপুরা স্টেট যখন ইন্ডিয়ার সাথে যখন মার্জ হয়েছে ঠিক আছে ইন্ডিয়ার সাথে যখন মার্জ হয়েছে মানে রাজমালাতে যে ওয়ান এইট্টি ফাইভ কিংসের কথা মানে মেনশন আছে মানিক করা নিশ্চিত যারা নাকি ত্রিপুরাতে রুল করছিলো প্রিন্সলি স্টেট ঠিক আছে রুল যখন করছিল ওইটা যখন শেষ হয়ে গেছে তখন কিন্তু ত্রিপুরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পার্ট হয়ে গেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রোলে এসে পড়েছে কবে অক্টোবর ফিফটিন নাইনটিন ফোরটি নাইন অক্টোবর ফিফটিন নাইনটিন নাইন ঠিক আছে এই যে একটা মানে কাঞ্চন দেবী যিনি নাকি ওয়াইফ ছিলেন বীর বিক্রমকিশন মানিক্য মানে যুনাকে বলা হতো আর্কিটেক্ট অফ ত্রিপুরা না উনি কিন্তু ডেভেলপমেন্টাল ওয়ার্কসে প্লাস এডুকেশনাল সেক্টর রিনোভেশনে কিন্তু অনেক কাজ করেছেন ঠিক আছে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যে এসছে একটা মার্জার এগ্রিমেন্ট যে সাইন হয়েছে যে প্রিন্সলি স্টেট অফ ত্রিপুরা ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম নার্স ঠিক আছে এমন যে একটা মার্জার এগ্রিমেন্ট সাইন হয়েছে এটা কিন্তু সাইন হয়েছে তোমাদের বিটুইন কাঞ্চন প্রভা দেবী কাঞ্চন প্রভা দেবী আর তোমাদের সি রাজা গোপালচারী সি রাজা গোপালচারী এবার এই কাঞ্চন প্রভাদেবী যিনি উনি ছিলেন মানে আমাদের রাজা মানে রাজা যিনি ছিলেন বীর বিক্রম মানিক্য ওনার ওয়াইফ ঠিক আছে ওনার ওয়াইফ আর এই সি রাজা গোপালচারী তোমরা কিন্তু মডার্ন হিস্ট্রিতে পড়েছে উনি কিন্তু ফরমার মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স ছিলেন ইন্ডিয়ার কি বলেছি ফর্মার মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স ছিলেন ঠিক আছে তাছাড়া উনি কিন্তু ছিলেন লাস্ট গভর্নর জেনারেল অফ লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যখন ইন্ডিয়া তোমাদের রিপাবলিক হয়েছিল নাইনটিন ফিফটিতে নাইনটিন ফিফটিতে যখন রিপাবলিক হয়েছিল উনি কিন্তু ছিলেন লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ঠিক আছে এবার আমি চলে আসি নেক্সট মার্জার হয়ে গেল মার্জার হয়ে গেলো এতটুকু পর্যন্ত এবার নেক্সট এবার নেক্সট কী হচ্ছে ত্রিপুরা হয়ে গেল তোমাদের সি ক্যাটাগরি স্টেট কি বলেছি ত্রিপুরা হয়ে গেলো তোমাদের সি ক্যাটাগরি স্টেট যখনই সি ক্যাটাগরি স্টেট হলো তখন কিন্তু চলে গেল আন্ডার চিফ কমিশনার চিফ কমিশনার এবার যেহেতু চিফ কমিশনার বললাম মনে রাখবে ত্রিপুরার ফার্স্ট চিফ কমিশনার যিনি ছিলেন ওনার নাম হচ্ছে আর কে রয় রিপিটেড কোশ্চেন এন আর কে রয় ঠিক আছে এবার যেই সি ক্যাটাগরি স্টেট হয়ে গেল ত্রিপুরার মধ্যে নেক্সট কী হলো একটা ডিস্ট্রিক্ট ছিল ত্রিপুরাতে ঠিক আছে একটা ডিস্ট্রিক্ট ছিল আপ টু নাইনটিন সেভেন্টি উনিশশো সত্তর পর্যন্ত কিন্তু ত্রিপুরাতে কিন্তু একটা ডিস্ট্রিক্ট টেরিটরি ছিল ঠিক আছে আর একটা ডিস্ট্রিক্ট যেহেতু ছিল তাই একজন ডিএমএন কালেক্টর ছিলেন একজন ডিএমএন কালেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছিল আপ টু নাইনটিন সেভেন্টি নাইনটিন সেভেন্টির পরে কী হয়েছে তিনটে নতুন ডিস্ট্রিক্ট ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে যেহেতু তিনটে নতুন ডিস্ট্রিক্ট ক্রিয়েট করা হয়েছে তখন কিন্তু তোমাদের তিনটে ডিএমএন কালেক্টর অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে প্লাস তিনটে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য একটা ঠিক আছে প্লাস তোমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের তোমাদের একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে যেটা নাকি তোমাদের সিআইডি ঠিক আছে সিআইডি ব্রাঞ্চের জন্য একটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তিনটে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তোমাদের নিয়োগ করা হয়েছে আর যেটার হেডকোয়ার্টার কোথায় ক্রিয়েট করা হয়েছে প্রেজেন্ট আগরতলা এখন তোমাদের যেখানে আছে হেডকোয়ার্টারটা ঠিক আছে প্লাস এছাড়া কি হয়েছে সি ক্যাটাগরি স্টেট হওয়ার পরে ত্রিপুরা আর্ম আর্মড পুলিশ যেটা ছিল ওইটাকে রি করা হয়েছে ত্রিপুরা আর্ম পুলিশ মানে যেটা ছিল ওইটাকে তোমাদের রি করা হয়েছে ঠিক আছে আমি মুছে নিচ্ছি একটু টাইম দাও আমি মুছে নিই মুছে তারপর আমি কন্টিনিউ করছি ঠিক আছে আচ্ছা কী বলেছি ত্রিপুরা আর্ম পুলিশ যেটা ছিল ওটাকে আবার রিঅর্গানাইজ করা হয়েছে ঠিক আছে নেক্সট তোমাদের এলো টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি নাইনটিন হান্ড্রেড সেভেন্টি টু এটা সবাই জানো এটা এদিন হচ্ছে আমাদের ত্রিপুরার স্টেট হুড ডে ঠিক আছে এদিন কী বলেছি ত্রিপুরার স্টেট হুড ডে এদিন স্টেট উড পেয়েছিল পেয়েছিল মানে ফুল ফ্রেজের স্টেট হয়েছিলো ঠিক আছে মনে রাখবে যখনই স্টেট হুড ডে পেয়েছিল তখন চিফ সেক্রেটারি এখন চিফ সেক্রেটারি যিনি আছেন ওনার নাম হচ্ছে শ্রী জে ঠিক আছে জি জেকে সিনহা উনি কিন্তু আগে হেলথ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন এগুলো সব তোমাদের মনে রাখতে হবে আচ্ছা টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি নাইনটিন হান্ড্রেড সেভেন্টি টু কিন্তু ত্রিপুরা স্টে মানে স্টে টুট পেয়েছিল তখন স্টে পাওয়ার পরে কী হয়েছে চিফ সেক্রেটারির যেই পোস্টটা আছে ওই পোস্টটাকে আপডেট করে দেওয়া হয়েছিল ইকুইভেলেন্ট টু জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যে জয়েন্ট সেক্রেটারি পোস্টটা আছে ওইটার ইকুয়েব্যালেন্ট করা হয়েছিল ত্রিপুরার চিফ সেক্রেটারি পোস্টটা ঠিক আছে মানে দুটো র্যাঙ্ক সেম এবার চলে আসো ফার্স্ট ফরওয়ার্ড যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুই হাজার বারোতে এবার চলে আসো কোথায় দুই হাজার বারোতে দু মানে দুই হাজার বারোতে কী হয়েছে চারটে নিউ ডিস্ট্রিক্ট ক্রিয়েট করা হয়েছে চারটে নিউ ডিস্ট্রিক্ট ক্রিয়েট করা হয়েছে কী কী গোমতি খোয়াই সিপাইজলা উনকোটি গোমতি খোয়াই সিপাইজলা উনকোটি কেন ক্রিয়েট করা হয়েছে যাতে বেশি সংখ্যক মানুষের কাছে যাতে যাওয়া যায় বা পরিষেবা যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে যাতে পৌঁছে টু রিচ আউট টু মোর পিপল ফর বেটার সার্ভিস ডেলিভারি ঠিক আছে এছাড়া চারটে নিউ ডিস্ট্রিক্ট ছাড়া যেহেতু ডিস্ট্রিক্ট ক্রিয়েট ক্রিয়েট হয়েছে সাব ডিভিশনও বাড়বে ছটা নতুন সাবডিভিশন ডিভিশন ক্রিয়েট হয়েছে কী কী জিরানিয়া মোহনপুর কুমারঘাট পানিসাগর জম্পুইজলা কারবুক কী বলেছি জিরানিয়া মোহনপুর কুমারঘাট পানিসাগর জম্পুইজলা কারবুক ঠিক আছে এছাড়া এছাড়া কি হয়েছে আরো তোমাদের পাঁচটা নতুন ডেভেলপমেন্ট ব্লকস ক্রিয়েট করা হয়েছে কি করা হয়েছে ডেভেলপমেন্ট ব্লকস ক্রিয়েট করা হয়েছে নাম কি যুবরাজনগর দুর্গা লেফুঙ্গা বলেছি যুবরাজনগর লিফুঙ্গাগরি জুলাইবাড়ি শিলাছড়ি লেফুঙ্গা ঠিক আছে এইবার এইবার আমি দুই হাজার বারোর কথা বললাম এবার চলে যাও দুই হাজার পনেরোতে দুই হাজার পনেরোতে কি মানে সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হলো ত্রিপুরা দুই হাজার পনেরোতে একটা ফুল ফ্ল্যাজেড কি বলেছি ফুল ফ্ল্যাজেড একটা সেপারেট আইপিএস অফিসারের ক্যাডার পেয়েছে ঠিক আছে ফুল ফ্লেজেড সেপারেট আইপিএস অফিসারের ক্যাডার পেয়েছে দুই হাজার পনেরোতে ত্রিপুরা ঠিক আছে মনে রাখবে পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু আমাদের হোম ডিপার্টমেন্টের আসা আন্ডারে আসে ঠিক আছে এখন হোম মানে হোম ডিপার্টমেন্ট যেই মানে মন্ত্রী আন্ডারে থাকেন উনি হচ্ছেন আবার অনারেবল সি এম ডক্টর মানিক শাহ ঠিক আছে এর আগে এর আগের কেবিনেটে কিন্তু হোমের আরেকটা পার্ট আছে জেল জেলের একটা পার্ট আছে ওইটা কিন্তু তোমাদের আগে মানে এর আগের ক্যাবিনেটে কিন্তু ওইটা ছিল শ্রী রামপ্রসাদ পালের আন্ডারে যিনি যিনি সূর্যমণি নগর কনস্টিটিয়েন্সি থেকে এবার জিতেছেন উনি কিন্তু এখন হচ্ছেন কি উনি হচ্ছেন এখন ডেপুটি স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যেটা নতুন আমাদের অনারেবল সি এম ডক্টর মানিক শাহ উনি বলেছেন একটা এসটিএফ ক্রিয়েট করা হবে এসটিএফ মানে কি স্পেশাল টাস্ক ফোর্স ত্রিপুরাতে একটা ক্রিয়েট করা হবে কেন ক্রিয়েট করা হবে যাতে যেগুলো এক্সট্রশন ক্রাইম আছে বা মাফিয়ারদের বিভিন্ন যেগুলো জুলুম আছে ওগুলো যাতে ঠিক করে ওইগুলো যাতে আইডেন্টিফাই করে লোকগুলোকে যাতে শাস্তি দেওয়া যায় ঠিক আছে একটা কি ক্রিয়েট করা হবে স্পেশাল টাস্ক ফোর্স তো এই ছিল আজকে ছোট একটা ক্লাস তোমরা যদি মানে তোমার যদি ভাল লেগে থাকে ক্লাসটা তোমরা অবশ্যই সবাদের মানে তোমাদের যে বন্ধু বান্ধবের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এগুলো শেয়ার করো যদি দেখি যে রেসপন্স ভালো আসছে আমরা কিন্তু ক্লাসটা কন্টিনিউ রাখবো ঠিক আছে আর আমরা আমাদের পার্টটা করছি তোমরা যা শেয়ার করে দাও আর সবাইকে একটা জানার সুযোগ দাও যে আমরা এমন এমন ক্লাস শুরু করেছি ঠিক আছে এতটুকু দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি না করে থাকো আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসে যদি তোমাদের লাগে আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এই পিডিএফগুলো নিতে যেগুলো তোমাদের আপকামিং এই কনস্টেবল রিটার্ন এক্সামে খুব হেল্পফুল হবে ঠিক আছে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞেস করবে ঠিক আছে তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আবার বলি সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ঠিক আছে চলো সবাই ভালো থাকবে আর আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিয়েও নিচ্ছে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করো ওইটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চলো সবাই ভালো থাকবে কালকে যে আর বেটি ইন্টারভিউর ভিডিও নতুন আরেকটা আসবে যেগুলো যেখানে আমরা বলবো যে আজকে কী কী কোশ্চেন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ঠিক আছে চলো সবাই পড়তে থাকো প্রিপারেশন কন্টিনিউ রাখো টাটা বাই বাই টেক ক্যার অ্যান্ড গুড নাইট